শিল্পীর নিখুঁত ছোঁয়ায় তৈরি হচ্ছে পৌরাণিক গল্পের এক একটি চরিত্র। শেষ মুহূর্তে এসে রংতুলির আঁচড়ে ফুটে উঠছে দেব ও দেবতাদের সৌন্দর্য। দুর্গাপূজাকে ঘিরে নরসিংদীর প্রতিমা তৈরির শিল্পীদের তাই রাত দিন ব্যস্ততা। এখানে কাজ করছে 10 থেকে 15 জন কারিগর। দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা শিল্পীদের মাসিক আয় জনপ্রতি লাখ টাকা পর্যন্ত। শিল্পী বিদেশ মূল্যায়ন আছে, কিন্তু বাংলাদেশে শিল্পী মূল্যায়ন নেই। জানেন আমরা পেটের খিদায় কই রাখাই। কারখানাতে আমার এখানে 27 জন সবসময় কাজ করে, প্লাস যখন পূজা কাছে যায় তখন আমাদের অনেক লোকের দরকার প্রয়োজন পড়ে। মজুরি 50,000 টাকা আছে, আবার 20,000 আছে, 30,000 আছে, আবার 1,00,000 আছে। যারা 1 নম্বর শিল্পী তাদের 1,20,000 আছে। এই পূজায় প্রতিমা যেখানে নির্মাণ হচ্ছে সেখানে লেনদেন গড়ে 8,00,000 টাকা। তবে খড়, সুতলি, বাঁশ, কাঠ এবং তার কাটার দাম বাড়ায় চলতি বছর প্রতিমা তৈরিতে খরচ বেড়েছে অন্তত 5%, যার ফলে নির্মাতাদের মুনাফায় কিছুটা ভাটা পড়েছে। অন্যান্য বছরের তুলনায় প্রতিমার চাহিদাও কিছুটা কম। তার কাটা, সুতলি, বাঁশ, খের এইগুলি বাড়লে আমরা মনে করেন দাম করে মূর্তি হিসাবে মূর্তির দাম বাড়ছে না বেশি। খরচাপাতি আগের থেকে অনেক বেড়ে গেছে, যার জন্যে আগের থেকে অর্ডার কম। আগে এক ফ্যামিলিতে একটা পূজা হইতো, এখন 3-4 ফ্যামিলি মিলেও একটা পূজা করে। এবার দেবী দুর্গা আসছে ঘোড়ায় চড়ে, প্রস্থানও করবেন ঘোড়ার পিঠে চড়েই। পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 400 মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন নরসিংদী।